2024-এর প্রথম খাদ্য মেলায় আমি পৌঁছে গেছিলাম, যার নাম খাই খাই খাদ্য মেলা। আর এখানে যাওয়ার মেন কারণ, এখানে স্টল দিয়েছে আমাদের খুব পছন্দের একজন মানুষ, সুরজিৎ দা বা সুরজিৎ শাহ। এবার সেখানে তো গিয়ে দেখি চাঁদের হাট বসেছে, দেখা হয়ে গেল এক্সপ্লোরার শিবাজিদার সঙ্গে, সাথে ছিল পৃথ্বীজিৎ দা যার ওখানে কনসার্ট চলছিল, এবং ফুটকা ছিল সেখানে, ছিল কনফিউজ বক্সের সায়ন্ত দাস, অক্ষয়, আরো অনেকে, এবং ফাটাফাটি মজা করেছি আমরা, আর বিরিয়ানি। মারাত্মক লেভেলের হাই, কারণ আমি যাকে দেখেছি সব জায়গায় যায় আর বিরিয়ানি খেয়ে তার ভালো মন্দ যা যা বলার সেটা বলে। আজকে তার নিজের বিরিয়ানি খোর, তো এটা সম্বন্ধে তুমি কি বলছো? দাম কি রেখেছো? মটন বিরিয়ানি 270, চিকেন বিরিয়ানি 160, চিকেন চাপ 80। আমরা আছি জানুয়ারি 11 তারিখ থেকে 14 জানুয়ারি অবধি আমরা আছি ম্যাডাস স্কয়ারে। চলে আসুন ব্যারাকপুর বিরিয়ানি টেস্ট, আমরা থাকবো দুপুর 12টা থেকে রাত 10টা। অ্যাকচুয়ালি বলছি, রাইসটা ফাটাফাটি, মানে তোমরা দেখতে পাচ্ছ মুখে গিয়ে ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, এবং ফ্লেভারস ভরে ভরে রয়েছে। মানে দেখে যতটা স্পাইসি লাগছে অতটা স্পাইসি নয়, বাট তোমাদের মনে হবে না তোমরা হেভি কিছু খাচ্ছ, খুব সুন্দরভাবে খেতে পারবে এবং তোমাদের মুখ মারবে না, যেটা সবচেয়ে বড় পয়েন্ট। এবং তারপরে আলুটা যখন খেলাম ওটাও দুর্দান্ত ছিল, আর তারপরে এই তুল তুলে খুলে যাওয়া মাটনটা দেখো বস, দেখলেই বুঝতে পারবে যে এটা ব্যারাকপুরের দিকের বিরিয়ানি বস। মাটন তো খুলে খুলে আসছিল, খেতেও চুমু ছিল। মানে এই রয়েছে ওভারঅল আমাদের রিভিউ। আর যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার এভরিথিং করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো ফলো করো, আর ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।